Hey guys, assalamu alaikum. You are watching Arfa Jahan Vlogs and welcome to my channel. আমি আরফা জাহান ব্রাউন বাড়িয়া থেকে বলছি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে ফেললাম। সামনে ঈদ, তো আপনারা সবাই জানেন ঈদ আসলে আসলে অনেক কাজ থাকে। তো আমিও ভাবছিলাম যে আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঈদের প্রিপারেশনটা কীভাবে নিলাম। তো আমি আগে আমার নাস্তা করে নিচ্ছি। আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, যার জন্য আমি সকাল সকালে কিছু একটা খেয়ে নিই। তো তারপর খাওয়া দাওয়ার পরে তারপর আমি শুরু করলাম, ভাবলাম যে আমি আমার ওয়াশ বেসিনটা আগে ওয়াশ করি, তো আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ওয়াশ বেসিনের লুকটা চেঞ্জ করলাম। আমাদের সবার ঘরে মোটামুটি ওয়াশ বেসিন থাকে, আর ওয়াশ বেসিনের লুক চেঞ্জ করার জন্য আসলে আমাদের ঘরে এরকম অনেক কিছুই থাকে যেগুলো দিয়ে আমাদের ওয়াশ বেসিনটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এমন না যে আপনাদেরকে টিভিতে যেরকম দেখা যায়, নাটক বা সিনেমাতে যেরকম দেখা যায় ওই রকমভাবে আপনাকে সাজাতে হবে, এরকম কোনো কিছু না। আপনার ঘরে যা কিছু আছে আপনি তা দিয়েই আপনি সুন্দর মতো সাজাতে পারেন। আমি প্রথমে আগে ওয়াশ বেসিন গুলোর উপরে যে গ্লাসটা সেটা আমি ওয়াশ করে নিচ্ছি। তো আমি সব সময় ভিম জেল দিয়ে ওয়াশ করি। তো আজকে আমার বাসায় ভিম জেল ছিল না, যার কারণে আমি ভিম দিয়ে ওয়াশ করতেছি। আপনারা চাইলে যদি ওয়াশ বেসিন বেশি ময়লা হয়ে যায় বা লাল ভাব হয়ে যায়, আপনারা চাইলে হারপিক দিয়েও ওয়াশ করতে পারেন। হারপিক দিলে আসলে আরও বেশি ভালো হয়, কারণ পুরো যে লাল ভাবটা থাকে সেটা কেটে যায়। কিন্তু আপনারা যদি প্রতিদিন এক থেকে দুইবার আপনারা ওয়াশ বেসিনটা এইভাবে ওয়াশ করে রাখে তাহলে আর লাল ভাব পড়ার সম্ভাবনা থাকবে না। তো আমি প্রথমে ওয়াশ বেসিনটি এইভাবে করে ধুয়ে নিই। ভালো মতো ওয়াশ করার পর তারপরে আমি প্রয়োজনীয় জিনিসগুলো এখানে সাজাবো। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে ওয়াশ বেসিনটা আজকে লুকটা চেঞ্জ করছি। আমি নতুন করে কোনো কিছুই এখনও আনিনি, আর আসলে নতুন সংসার, ধীরে ধীরে সব কিছুই হবে ইনশাল্লাহ। তো এখন আপাতত যাই আছে তাই দিয়ে সুন্দর মতো সাজানোর চেষ্টা করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। লাল রঙটা তো অনেকটা অ্যাট্রাকটিভ থাকে, এই জন্য আমি লাল রঙের একটা ঝুড়ি ব্যবহার করছি ব্রাশ রাখার জন্য। আপনারা হয়তো এতগুলো ব্রাশ দেখে অবাক হবেন, আসলে ব্রাশ দেখে অবাক হওয়ারই কথা যে আমাদের ঘরে মানুষ না জানে কতজন। হ্যাঁ, আমার বেবি আছে, আমি আছি, আমার বেবির বাবা আছে এবং আমার শাশুড়ি থাকে, আমার শ্বশুরের এবং আমার দেওরের ব্রাশ, সবার ব্রাশ। আসলে অনেক সময় দেখা যায় একজনের দুইটা ব্রাশও থাকে, তো এই জন্য এতগুলো ব্রাশ। তো আপনার এখানে যে ছোট ছোট প্লান্টগুলো দেখছেন, আমি আসলে এগুলো অনেকের বাসাতেই দেখেছি এবং অনেকে এখন শখ করে মোটামুটি এই প্লান্টগুলো রাখে বাসা সাজানোর জন্য। আর এগুলো যেহেতু অরিজিনাল তো ওগুলো দেখতে সুন্দর লাগে, আর এগুলোর পানিগুলো এক দুই দিন পরপর বা দু তিন দিন পরপর পাল্টে দিলে ভালো হয়। তো আমিও এখানে বেসিনে এই প্লান্টগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে কোনো জার ছিল না, তো আমি একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে আমি রেখেছি। আর এই ধরনের গ্লাসে আসলে এই প্লান্টগুলো রাখলে দেখতে সুন্দর লাগে। তো আপাতত আমি এই গ্লাসটিতে রাখছি, নেক্সট টাইম আমি এটার জন্য অন্য কোনো জার কিনে নিব। আমি আমার মন মতোই আমি ওয়াশ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রতিদিন এক থেকে দুইবার আপনারা এইভাবে আপনারা বেসিনটাকে ওয়াশ করে রাখতে পারেন, আর চাইলে সপ্তাহে এক থেকে দুইবার আপনারা ডিপ ক্লিন করতে পারেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমার ওয়াশ বেসিনের লুকটা এখন কীরকম দেখতে হয়েছে আপনারা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, এখন ঠিক কীরকম লাগছে। আপনারা তো দেখেইছিলেন যে আগে কীরকম লাগছিল, এটা ছিল আগের লুক, আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়াশ বেসিনের নিউ লুক। তো আপনারা জানাবেন কেমন হয়েছে, এবং নেক্সট টাইম যদি আবার লুক চেঞ্জ করা হয় তো আবার আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।